এবারের দীপাবলিতে আপনার প্রিয় ঘর সেজে উঠুক প্রদীপের আলোয়। যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমরা অনেক দেশি জিনিস বর্জন করে আপন করে নিয়েছি বৈদেশিক জিনিসকে। তার সময়ের সাথে হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপের ব্যবহারও। তাই আজ আমরা মাটির প্রদীপের সন্ধান করতে করতে চলে এসেছি কলকাতা থেকে একটু দূরে হুগলি জেলার চন্দননগরে। আমরা সকলেই জানি চন্দননগর মানে জগদ্ধাত্রী পুজো আর চন্দননগরের লাইট। শুধুমাত্র চন্দননগরের আলোকসজ্জা দেখার জন্যই দূর দূরান্ত থেকে ছুটে আসে বহু মানুষ। চন্দননগরের আলো শুধু এই শহরেই থেমে নেই, এই আলোকসজ্জার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও। তাই এই আলোর শহরেই সন্ধান পেয়েছি আরেক আলোর ভাণ্ডার মাটির প্রদীপের। আমরা সকলেই দীপাবলির রাত্রে আলো জ্বালিয়ে অশুভ শক্তির দমন করে শুভ শক্তির আগমনের জন্য প্রার্থনা করি। তাই বাঙালির প্রতিটা ঘরে জ্বলে ওঠে আলোর বাহার। এই রীতি আমাদের বহু পুরানো পরম্পরায় চলে আসছে এই প্রথা। আগেকার দিনে প্রত্যেকেই মাটির প্রদীপের আলোতেই সাজিয়ে তুলত নিজেদের বাড়ি। কিন্তু সময় কাল পরিবর্তনের সাথে সাথে আমরা অনেকেই মাটির প্রদীপের ব্যবহার ভুলে বৈদেশিক রঙিন আলোকেই স্থান দিয়েছি নিজেদের বাড়িতে। এতে করে হারিয়ে যাচ্ছে আমাদের বাঙালিয়ানা, হারাচ্ছে বহু মৃৎশিল্পীদের রুজি রোজগারও। আধুনিকতাকে ঠাঁই দিতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি পরিবেশ সচেতনতার কথা। তাই আমাদের প্রচেষ্টা এই ভুলে যাওয়া ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনা। চন্দননগরের কুণ্ডুঘাটে আজ আমরা এসেছি সেখানে যেখানকার মানুষ আজও প্রদীপের শিল্প ভাবনাকে বাঁচিয়ে রাখতে বানিয়ে চলছে মাটির প্রদীপ। এই মাটির প্রদীপ জ্বালানোর এক বিশেষ কারণও আছে হিন্দু শাস্ত্রে। শাস্ত্রানুসারে দীপাবলিতে প্রদীপ জ্বালানোর অর্থ জীবনের অন্ধকার দূর করে শুভ শক্তির আগমন ঘটানো। তাই মাটির প্রদীপের প্রচলন যুগ যুগ পরম্পরায় চলে আসছে। বাঙালির ঘরে কালী পুজোর আগের দিন 14 প্রদীপ জ্বালিয়ে পিতৃপুরুষদের শান্তি কামনার রীতিও বিশেষভাবে প্রচলিত। মাটির প্রদীপ শুধু যে বাঙালিদের সংস্কৃতি তাই নয়, এর সাথে জড়িয়ে আছে বহু মৃৎশিল্পীদের রুজি রোজগার। শুধু কি তাই, এতে যেমন বৈদ্যুতিক ব্যয়ের সম্ভাবনা নেই, তেমন অনেক বেশি সুরক্ষিত। তাই এবারের দীপাবলি আমাদের সকলের বাড়ি সেজে উঠুক মাটির প্রদীপের আলোয়। আমরা আবার সবাই ফিরিয়ে আনি আমাদের পরম্পরার ঐতিহ্য। চলুন এখন আমরা জেনে নিই এই করোনার প্যান্ডামিক সিচুয়েশনে, যেখানে সারা বিশ্ব মন্দার কবলে পড়েছে, সেখানে এই মৃৎশিল্পীদের উপর লকডাউনে কি প্রভাব পড়েছে। টুকটাক চলছে, মানে চলছে, লেকিন অতটা মাস্ট না কি একদম স্পিডে চলছে না, আস্তে আস্তে করে যা হোক করে চলছে। আমাদের প্রোডাক্ট বাইরে যায়, যেরকম লকডাউন না থাকলে বাইরে যেত তোমার দিল্লি, কলকাতা, ওইদিকে দিল্লি তো কম, এক দুজন এলো, বিহার টিহার ওইসব ওইদিকে এসে ওরা এসে ট্রেন করে নিয়ে যেত, পেটি পেটি নিয়ে গিয়ে ওখানে বিক্রি করত। প্রদীপের সেলিংটা কমে যাবে, টুনি ল্যাম্প এলে, চ্যানেল ল্যাম্প এলে, এবার ধরে না ছাতে কেউ সাজাচ্ছে চায়না ল্যাম্প, ওইখানে এক একটা করে বাতি দিলে আরও ভালো হয়, যেহেতু আমাদের কাজটা এগিয়ে যাবে, প্রদীপে চাহিদার হবে। ব্যাপার আছে লাইনের ব্যাপার আছে, ওটা তেল দিয়ে শুভ জিনিস প্রদীপ জ্বালানো। অর্ধেক প্রোডাকশন আমরা করি, অর্ধেক প্রোডাকশন আমাদের জাতীয় ভাই থেকে নিয়ে আসি তুলে, মানে পাচার লেনদেন করেই আমরা বিজনেসটা করি। এদিকে মাল ওইদিকে যায়, ওইদিক থেকে মাল এদিকে কিছু কালার চলে আসে। আমরাও চাকে প্রদীপ করি, অনেক রকম জিনিসপত্র করি, অল আইটেম, মানে সব পটারি, মেকিং অফ পটারি সব জিনিসই করি, যত ইলেকট্রিক চাকে তো হয়। এই দীপাবলিতে আমরা ভাগ করে নেব আমাদের আনন্দ সকলের সাথে যারা এই শিল্পের সাথে জড়িত। তাই বং হাটের পক্ষ থেকে বিশেষ প্রচেষ্টা বাঙালির প্রকৃত ঐতিহ্য ও আনন্দকে সকলের মধ্যে ফিরিয়ে দেওয়া।
সবাইকে এই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মাটির প্রদীপ জ্বালাবেন। বং হার্ড উইশেস ইউ অল এ ভেরি হ্যাপি অ্যান্ড সেফ দিওয়ালি 2020।